আর নাদিমের জন্য আমি আমার জীবনের অনেক কিছু হারাই ফেলছি, অনেক কিছু যেটা আমি বলতে পারবো না, অনেক কিছু নাদিমের জন্য আমার জীবন শেষ করে ফেলছি। ফেসবুকে পরিচয়, ফেসবুকে তার সাথে আমার কথাবার্তা প্রথমে ফ্রেন্ডের মতোই হয়, তারপরে রিলেশন হয়। রিলেশনের পরে তখন আমরা একে অপরকে কখনো দেখিনি, সামনাসামনি জাস্ট ফোনেই দেখা। যেদিন আমরা বিয়ে করছি সেদিন তার সাথে আমার দেখা হয়েছে, সেদিনই আমরা বিয়ে করছি। ফ্যামিলি খুব চাপ দিচ্ছে, আমার ফ্যামিলি অনেক চাপ দিচ্ছে, যার কারণে সে আমার সাথে এখন যোগাযোগ করতে ভয় পাচ্ছে। হ্যাঁ, আমাকে এরকমও নাদিম বলতেছে যে আমি বিদেশ চলে যাই, বিদেশ চলে যাই, আমি তোমাকে নিয়ে আসবো। আমার নিজের জীবনের সাথে অনেক যুদ্ধ করতেছি এই নাদিম নাদিম করে, আমার ফ্যামিলির সাথে অনেক যুদ্ধ করতেছি, অনেক। আপনারা মানে বলে বুঝাইতে পারবো না, আমি দুইবার সুইসাইড করতেও গেছি মানে এই নাদিম নাদিম করে, বুঝতে পারছেন? কিন্তু আমি চাই নাদিমের সাথে সংসার করবো। নাদিম আমাকে দেখে শুনেই তো বিয়ে করছে, পার্থক্য একটু, এটা আমি নিজেও জানি। সেজন্যই সবাই একটু ফ্যামিলিগতভাবে একটু সমস্যা তৈরি করতেছে। আমার ভোটের আইডি কার্ডটা যখন আমার ভোট হয়েছে তখন আমার বয়স অনেক ছোট ছিল, তখন আমার হাজবেন্ড জোর জবরদস্তি করে আমাকে ভোটার বানাবে দেখে একটু বয়স বাড়াই দিয়ে ভোটার করছে। কিন্তু আসলে কিন্তু মানে আমার ভোটার আইডি কার্ডের বয়সের সাথে আমার বয়সের কোনোই নাই, আমার বয়স মনে করেন যে 32-33 হবে। ভোটার আইডি কার্ডে হয়তো বা একটু 40-এর কাছাকাছি এরকম। আমি আমাকে বলছি আমার বয়স 27-28। Bye.